একদৈ কথা বিলাক কেনেকা ঘটনাটো চাওক সিটিজেনশিপ এমেন্ডমেন্ট বিল সম্পর্কে কংগ্রেস আর বিজেপি কিন্তু স্থিতি একটাই কংগ্রেসে রাস্তাত এটা কয় মানে সড়কত এটা কয় পার্লামেন্টত এটা কয় কথাটো এনেকুৱা আপনার যেতিয়া জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আহিছিলে আপনার সবেই কথাটো জানে যে সুস্মিতা দেব আর ভুবনেশ্বর কলিতা তার মেম্বার আছিল তেওঁলোক বহুত বৈঠকও করেছে অসমত তেখেতসকল আহিছে এইটো যোৱা বাজেট সেশনত ডিটেইলস মই আমার এসেম্বলিত এইটো কৈছো ইমান ডাঙৰ রেকর্ড তাত সুস্মিতা দেবে স্পষ্ট কেবর সাপোর্ট করেছে ভুবনেশ্বর কলিতা বিরোধ করা নাই তার মানে কংগ্রেসের স্থিতিটো থরক বরক তারপর 11 চনত তরুণ গগৈ আর হিমন্ত বিশ্ব একেখন হেলিকপ্টারত গৈ শিলচরত মিটিং করেছে কেবা নিম বলে হিমন্ত বিশ্ব কংগ্রেসের ডাঙর লিডার তারপর অঞ্জন দত্ত আপনার এপিসিসি প্রেসিডেন্ট থাকতে পার্টির রিজলিউশন লৈছে আপনার 2012 চনত কংগ্রেসে কেবিনেট ডিসিশন লৈছে অসমত তেতিয়া আপনার ইউপিএ গভর্নমেন্ট সেন্ট্রেলত ইউপিএ মনমোহন সিংক তরুণ গগৈর সিগনেচারত মেমোরেন্ডাম দিছে তার মানে আজি যেটা বিজেপিয়ে করে আছে ইয়ার আরম্ভণিটো কংগ্রেসে করেছে এতিয়া কংগ্রেসে বিরোধী দলত আছে বলে কংগ্রেসে বিরোধ করে আছে কিন্তু আরম্ভণিটো কংগ্রেসে করেছে কিন্তু আমি আমি একটা সরু পলিটিক্যাল পার্টি আমি আরম্ভণির পরাই কিন্তু এই সিটিজেনশিপ এমেন্ডমেন্ট বিলর বিরুদ্ধাচরণ করে আছো আর অসম চুক্তির সপক্ষে কয়ে আছো আমি কয়ে আছো যে 71 চনের 25 মার্চের পিছত যিমান মানুষ আহিছে যোন ধর্ম নহক সবকে উলিয়াব লাগে কিন্তু সিটিজেনশিপ এমেন্ডমেন্ট বিলটো ইয়ার বিরুদ্ধ গতি আমার পার্টির স্ট্যান্ডটো 1% আমার কোনো ডাউট নাই আমার পার্টির স্ট্যান্ডটো ক্লিয়ার যে অসম চুক্তির যেটু আধার 71 চনের 25 মার্চ এইটো পুঙ্খানুপুঙ্খরূপে পালন হব লাগে আর ধর্মর আধারত নাগরিকত্ব দিয়ার আমি বিরোধী এটু সংবিধানের পরিপন্থী ভারতীয় সংবিধানে ধর্মর আধারত রাষ্ট্র বনুয়া নাই দেশ বনুয়া নাই গতি এই কথাটো আমি ঘুর বিরোধী আমার দলের সভাপতিয়ে পার্লামেন্টতো বিরোধ করেছে আমি 13 জন এমএলএ এসেম্বলিত বিরোধ করেছো যত যি করবলগা আছে আমি করেছো কিন্তু বাস্তব কংগ্রেসের স্ট্যান্ডটো পার্লামেন্ট বাদ দিয়ে কংগ্রেসে ইয়াত এটা কয় আপনার ব্রহ্মপুত্র ভেলিত এটা কয় বরাক ভেলিতে এটা কথা কয় আর এইবিলাক কই কই কংগ্রেস ইমান দিন শাসন করলে 11 চনত যেতিয়া কংগ্রেসে কলে যে আমি সিটিজেনশিপ এমেন্ডমেন্ট বিল আনিম তেতিয়া 13 জন না কেজন এমএলএ তারপর জিকি আহিলে বরাক ভেলির পৰা এটা পলিটিক্যাল গেম কি কংগ্রেসের গতি কংগ্রেসক এই সম্পদ বিশ্বাস লব নয় তারপর আপনার আরো একটা কথা চাক সবতকে দুঃখ লগা স্থিতিটা হল আপনার এজিপি যিহে এজিপি অসম চুক্তির উপর ভিত্তি করে জন্ম হল আর থকা সরকার সিনিয়র পার্টনারে এতিয়া সেই অসম চুক্তিক ভরিয়ে মোহারি আছে আর এজিপির সভাপতি এজিপির কার্যকরী সভাপতি এজিপির হাতবারকে এমপি এমএলএ হওয়া ফণীভূষণ চৌধুরী চুপচাপ চকুমুদি বহি আছে এই কথাটো মানে সহ্যর বাহিরত কংগ্রেসে এটা এটা কয় অসমীয়া ভাষী মানুষের কারণে বরাক ব্রহ্মপুত্রীতে একটা কথা কয় বেঙ্গলী ভাষীর কারণে বরাক বলিতে একটা কথা কয় আর এজিপিয়ে চুপচাপ এনেকে বহি আছে গতি সবতকে আমার দুঃখ লগা স্থিতিটি হল যে এজিপির পলিটিক্যাল স্ট্যান্ডটা ক্লিয়ার নহয় গতি আপনাদের মিডিয়ার জড়িয়ে অল্প মুভমেন্ট করক আমি কয়ে আছো এজিপি সরকার পা ওলাই হোক এজিপি সরকার পা ওলাই হোক বিজেপিক বিদায় দিবর কারণে এটা আপনার সব পার্টির একটা এলায়েন্স হোক এজিপি তাদের লিডারশিপ লোক কারণ এটা এজিপির জীবন মরণ কোয়েশন এই এজিপির জন্মর আধার যেটু সেই জন্মর আধারেই ভৈরে মোহারি আছে তেওঁলোকৰ সরকার এজিপি চুপচাপ হয়ে আছে।